নমস্কার বন্ধুরা, জিও ফিউচারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়, সামনে যে অঙ্গনওয়াড়ির কর্মী এবং সহায়িকার পরীক্ষা আসছে, সেখানে সেই পরীক্ষায় পড়ার মতো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এখানে দেখুন বেশ কিছু আন্তর্জাতিক বা আমাদের জাতীয় দিবস সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিশেষত মা, শিশু, নারী, পরিবেশ এবং স্বাস্থ্য সম্পর্কে যে সমস্ত দিবসগুলি খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত দিবস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর এই দিবসগুলি সম্পর্কে যদি আপনারা খুব চর্চা করেন বা প্র্যাকটিস করেন, তাহলে একটা না একটা কমন অবশ্যই পেতে পারেন। তো চলুন আমরা দিবসগুলি সম্পর্কে জেনে নিই। প্রথমে রয়েছে মাতৃ দিবস, 14ই মে। দুই নম্বর নারী দিবস, 8ই মার্চ। এটি হচ্ছে বিশ্ব বা আন্তর্জাতিক নারী দিবস, 8ই মার্চ। বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন। শিশু দিবস, 14ই নভেম্বর। এরপরে আসছে বিশ্ব এইডস দিবস, 1লা ডিসেম্বর বা 1স্ট ডিসেম্বর। 6 নম্বর হচ্ছে জাতীয় নারী দিবস, 13ই ফেব্রুয়ারি। আর এই 13ই ফেব্রুয়ারি দিনটি হচ্ছে সরোজিনী নাইডুর জন্মদিন এবং তার জন্মদিনেই জাতীয় নারী দিবস এই দিনটি পালন করা হয়। 7 নম্বর হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, এটি 8ই মে। তারপরে আছে বিশ্ব স্বাস্থ্য দিবস, 7ই এপ্রিল। বিশ্ব খাদ্য দিবস, 16ই অক্টোবর। বিশ্ব পোলিও দিবস, 23শে অক্টোবর। বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস বা এটি হচ্ছে অ্যান্টি চাইল্ড লেবার ডে, এটা হচ্ছে 12ই জুন। ভালো করে দেখে নিন, এটি হচ্ছে 12ই জুন। এরপরে আছে বিশ্ব ড্রাগ বিরোধী দিবস অর্থাৎ অ্যান্ট্রি ড্রাগ ডে, এটা হচ্ছে 26শে জুন। তারপরে আছে বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে, এটা হচ্ছে 11ই জুলাই। তারপরে আছে বিশ্ব জল দিবস, সেটা হচ্ছে 22শে মার্চ। 15 নম্বরে আসছে জাতীয় যুব দিবস, এটা হচ্ছে 12ই জানুয়ারি। আমরা জানি 12ই জানুয়ারি আমাদের স্বামীজির জন্মদিন এবং তার দিন জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। আর তারপরে আছে জাতীয় বিশ্ব প্রেম দিবস, 23শে জানুয়ারি। নেতাজির জন্মদিনটি জাতীয় বিশ্বপ্রেম দিবস হিসেবে বা আরেকটা হচ্ছে পরাক্রম দিবস, এই দুটি দিবস হিসেবে 23শে জানুয়ারি এই দিনটি পালন করা হয়ে থাকে। আর সকলেই আমরা জানি যে 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো এই দিনগুলি যদি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে, বিশেষত যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, সেই পরীক্ষায় আপনারা অবশ্যই একটা না একটা গুরুত্বপূর্ণ দিবস আপনারা কমন পেতেই পারেন। এছাড়াও বিভিন্ন রকম কম্পিটিটিভ যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে, সেখানে এই দিবসগুলি সম্পর্কে একটু জানা থাকলে প্রশ্ন কমন পেতে পারেন। থ্যাংক ইউ।